দেখতে পাচ্ছি। আর রনি দেখা যাক কী করে, রনি সবে মাত্র অবশ্য আসছে আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে সাধারণ সৈনিকের জন্য, তো পাশাপাশি ও ড্রাইভিং ট্রেডের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর রনি কী অবস্থা তোমার? হ্যাঁ স্যার, আমি আগ্রা জেলা থেকে আসছি। হ্যাঁ আমি সাধারণ সৈনিকের পাশাপাশি ড্রাইভিং শিখছি। হ্যাঁ মানে রনির বাবা, তোমার বাবা তো একজন আর্মি সদস্য আর কি, তোমার বাবা সার্জেন্ট তাই না? এই যে গাড়ি চালানোর যে একটা প্রয়োজনীয়তা আছে, এটা কিন্তু তোমার বাবা আমার সাথে যখন কথা হয়েছিল তোমার বাবা কিন্তু বলছে যে গাড়ি চালার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো তুমি কি মনে করছো যে সাধারণ সৈনিকের পাশাপাশি ড্রাইভিংটা শিখলে কি উপকার আছে? জি স্যার, অনেক উপকার আছে। যেমন আমরা সাধারণ সৈনিকের পাশাপাশি ড্রাইভার ট্রেড আবেদন করতে পারবো, আমরা দুইটা আবেদন করতে পারবো। তো যাই হোক, তুমি যে কয়েকদিন হচ্ছে সেই কয়েকদিনে গাড়ি চালার প্রস্তুতি নিয়ে একটু তোমার উস্তাদের কাছে আমরা মতামত জানতে চাই। উস্তাদ, আপনার কি মতামত রনিকে নিয়ে? রনিকে নিয়ে, রনি তার আগের যেমন ছাত্রগুলোর জন্য চাষ করছে, হ্যাঁ এবারও রনি যেন চাষ করে, মানে ওকে ভালো শিখতেছে আর কি, ভালো শিখতেছে। গুড, আর দেখা যাক রনি এখন ব্যবহারিক পরীক্ষা কীভাবে দেয়। রনি স্টার্ট। রনি আসলে ব্যবহারিক পরীক্ষা দিচ্ছে রোড সাইনের ভিতরে। আমরা একটা ইন্ডিকেটর দিয়েছি, সাইন দিয়েছি, এই সাইনের মধ্যে আসলে ফ্রন্টে যেতে হবে এবং ব্যাক গিয়ারে আসতে হবে। এটাই আসলে পরীক্ষা ব্যবহারিক আজকের দিনে, দেখা যাক এখন কতটুকু সে ভালো করতে পারে। আর কারা আসো গাড়ি চালা? হ্যাঁ তুমি আসো। গাড়ি চালালে উপকার কী হবে তো ভাই? স্যার গাড়ি চালানোর উপকার আছে যেটা, সেটা হচ্ছে স্যার সাধারণ সৈনিকের জন্য আমরা সময় পাচ্ছি 20 বছর পর্যন্ত। আর স্যার সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, সেখানে ড্রাইভিং সৈনিকের জন্য আরও 1 বছর 21 বছর পর্যন্ত সময় পাচ্ছি। মানে ড্রাইভিংটা শিখলে সাধারণ সৈনিকের পাশাপাশি এটা আসলে তোমাদেরই লাভ তাই না? কারণ তোমরা একে সার্কুলারে বেশি করে আবেদন করতে পারছো। যাকে এই মুহূর্তে গাড়ি চালায় আসলে অনেক ভয় লাগছে নাকি? না স্যার। হ্যাঁ স্যার, আমাদের যেভাবে শেখাচ্ছে আমরা অনেক ভালো করছি। ভালো করতে স্যার। ওকে, যারা আসতে চায় নতুন তাদের উদ্দেশ্যে কোনো কথা? স্যার আমি বলতে চাই, স্যার আমি যখন বাড়িতে থাকতাম আমি আপনাদের সুজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেল ও ফেসবুকগুলো নিয়মিত দেখতাম এবং আমারও ইচ্ছা হতো এখানে এসে প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো স্যার আমি বাড়িতে যখন জানাই তখন বাড়ি থেকে আমাকে সম্মতি দিয়েছে এখানে আসার জন্য, এবং এখানে এসে আমি ড্রাইভিংটাও শেখার ইচ্ছা ছিল, এখানে দেখতাম ড্রাইভিংও শেখায়। তো স্যার এখানে আসার পর আমি এগুলো শিখতে পেরেছি এবং আমি খুবই আনন্দিত, এবং আমি আত্মবিশ্বাস আছে আমার যে আমি এখানে শিখে আমি বাড়িতে যোগদান করতে পারবো। এটা তোমার মনের কথা রে বললা, যারা আসতে চায় তারাও কি আসতে পারে? জি স্যার, শেখার জন্য। জি স্যার। ওকে ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারে, জায়গা থেকে তারা আসতে পারে এবং এসে এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে আমাদের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।